প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং নিরাপদে আছো। তোমরা নিশ্চয় জানো কোভিড-19 বা নোভেল করোনা ভাইরাসের কারণে এখন পুরো বিশ্ব চিন্তিত। তা সত্ত্বেও আমাদের সাহস নিতে হবে, সচেতনতা এবং সঠিক উদ্যোগের মাধ্যমে আমাদের মোকাবিলা করতে হবে এই মহামারী কালীন সমস্যা। করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে তোমাদের স্কুল এখন বন্ধ, তাই তোমাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। আমি অনুষ্কা চক্রবর্তী তোমাদের স্বাগত জানাচ্ছি এই অনলাইন ক্লাস। আমি আজকে তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের উপর সমস্যামূলক অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ড কর্তৃক প্রদত্ত প্রাথমিক গণিত বই এবং খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও। এখন দেখো প্রাথমিক গণিত বই তোমরা পৃষ্ঠা 23 গুলো পৃষ্ঠা 23 নম্বরে 4 নম্বর অঙ্কটা দেখো। একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী ও 25 জন ছাত্র আছে। তাহলে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তাহলে আমাদের এখানে বের করতে হবে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে, কতজন শিক্ষার্থীর সংখ্যা এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা বের করতে হলে কি হবে, ছাত্রীর সংখ্যা আর ছাত্রীর সংখ্যা যোগ করলে আমরা শিক্ষার্থীর সংখ্যাটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে আমি লিখছি দ্বিতীয় শ্রেণীতে তাহলে এতজন ছাত্রী মানে ছাত্রীর সংখ্যা, বা তোমরা ছাত্রী আছো বলতে পারো, ছাত্রীর সংখ্যা তোমাদের আগে যোগ যোগ বিয়োগ গুণ ভাগ করিয়েছে। দেখো এটা একক স্থানীয় অঙ্ক, এই বরাবর একক স্থানীয় অঙ্ক লিখতে হবে, এটা দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় বরাবর নিচে দশক স্থানীয় অঙ্ক, যেহেতু এটা যোগ অঙ্ক সেহেতু আমি এখানে একটা যোগ চিহ্ন দেবো, তারপর আমরা দাগ টেনে দিব, তারপর লিখব যেটা বের করতে বলছে সেটা মোট শিক্ষার্থীর সংখ্যা। চলো এবার আমরা যোগ করি, 6 আর 5 হচ্ছে 11, যেহেতু এটা একক স্থানীয় অঙ্ক নিচের একক স্থানীয় অঙ্কের সাথে যোগ হবে, 11 এখানে 11 লিখলাম, 11টা আমি এখানে লিখলাম, 11-র 1 হাতে থাকলো, দশ স্থানীয় অঙ্ক 2 2 2 2 4 4 1 5, তাহলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা হলো 51 জন। উত্তর সমস্যামূলক অঙ্কে সবসময় উত্তর লিখতে হয়, আর আমার এখানে পেয়েছে মোট কতজন শিক্ষার্থী আছে, তাহলে আমি এখানে লিখবো দ্বিতীয় শ্রেণীতে মোট 51 জন শিক্ষার্থী। এবার দেখো তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 24 এর 5 নম্বর অঙ্কটা দেখো। সৃষ্টিদের বাগানে 26টি গোলাপ গাছ ও 35টি বেলি গাছ আছে, বাগানে কতগুলো গাছ আছে? তাহলে সৃষ্টিদের বাগানে কতটি গোলাপ গাছ, 26টি গোলাপ গাছ আর 35টি বেলি গাছ, তাহলে বাগানে কতগুলো গাছ আছে মানে কি, এটা যোগ অঙ্ক, 26টি গোলাপ গাছ আর বেলি গাছ 35টি যদি আমি যোগ করি তাহলে আমার বাগানে গাছের সংখ্যাগুলো বের হয়ে যাবে। তাহলে দেখো সৃষ্টিদের বাগানে গোলাপ গাছ আছে, তাহলে
যেহেতু আমি এটা যোগ করবো সেটা আমি এখানে করছি না, এবার দাঁত টেনে দিই তাহলে বাগানে যেটা বের করতে বলবো সেটা আমি এখানে দেখবো। বাগানে গাছ আছে, একক স্থানীয় অঙ্ক 6, নিচে একক স্থানীয় অঙ্ক 5, 6, 5, 11, 1, হাতে আর 1 একটা রইল, 11, 1 লিখলাম হাতে 1 রইল। দশক স্থানীয় অঙ্ক যদি আমি যোগ করতে যাই 2 আর 3, 5, 5 রেখে 6, বাগানে কতগুলো গাছ আছে, বাগানে কতগুলো জায়গায় লিখবো 61টি গাছ। শিক্ষার্থীরা এখন দেখো তোমরা প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 33 এক নম্বর অঙ্কটা দেখো, সোহাগ বাজারে 85 টাকা বাজারে নিয়ে গেল, সে 53 টাকা খরচ করলো, তার কাছে কত টাকা থাকলো? তাহলে সে বাজার নিয়ে গেল কত টাকা, 85 টাকা, আর খরচ করলো কত টাকা, 53 টাকা, তাহলে তার কাছে আর কত টাকা থাকলো? তাহলে এটা আমার খরচ যেহেতু করলো সে 85 টাকা থেকে খেয়ে 53 টাকা খরচ করে ফেললো, তাহলে আমার এটা বুঝতে হবে আমাদের এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো কি হবে, আমি 85 টাকা দিয়ে 53 টাকা বিয়োগ করি, যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটাই তার কাছে থাকবে। তাহলে দেখো সোহাগ বাজারে নিয়ে গেল, খরচ করলো 53 টাকা, যেহেতু এটা আমাদের বিয়োগ করতে হবে সেহেতু আমি এখানে একটা বিয়োগ চিহ্ন, যেটা বের করতে বললো তার কাছে কত টাকা থাকলো, তার কাছে থাকলো যেটা বের করতে বলবে সেটা হবে এখানে দাঁত দেখো। একক স্থানীয় অঙ্ক থেকে আমি নিচের একক স্থানীয় অঙ্কটা আমি বিয়োগ দিব, 5 থেকে 3 গেলে তাকে হলে 2, দশম স্থানীয় অঙ্ক 8, আর নিচে দশম স্থানীয় অঙ্ক 5, 8 থেকে 5 বিয়োগ দিলে হবে 3, উত্তর হবে 4, কাছে কত টাকা থাকলো, 32 টাকা থাকলো। আমি উত্তরটা লেখার সময় একটু সাজিয়ে নিই, দেখো এখন প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 36 পৃষ্ঠার 3 নং অঙ্কটা দেখো, আকাশের কাছে ছিল 24 টাকা, তার বাবা তাকে কিছু টাকা দেওয়ায় তার 58 টাকা হলো, তার বাবা তাকে কত টাকা দিয়েছিল? তাহলে আকাশের কাছে কত টাকা ছিল, 24 টাকা, তাহলে তার বাবা তাকে কিছু টাকা, কিছু এটা পরিমাণটা বলে নেই কত টাকা দিয়েছে, কিছু টাকা দেওয়ায় তার 58 টাকা হলো, তার বাবা তাকে কত টাকা দিয়েছে, তাহলে কত টাকাটা আমাদের বের করতে হবে। তাহলে আকাশের কাছে ছিল 24 টাকা, তাহলে কিছু টাকা দেওয়ায় তার 58 টাকা হলো, তাহলে আর কিছু টাকাটা আমরা বের করতে হলে কি করতে হবে, কত টাকা হয়েছিল দেওয়ার পর সে টাকাটা থেকে আমার আকাশের কাছে যত টাকা ছিল সেটা আমাদের বিয়োগ করতে হবে, তাহলে বের হবে আকাশের বাবা আকাশকে কত টাকা দিয়েছিল। তাহলে দেখো বাবা দেওয়ার পর হলো 58 টাকা, তারপর দেখো আকাশের কাছে ছিল 24 টাকা,
যেহেতু আমি এখানে বিয়োগ করবো সেহেতু আমি এখানে বিয়োগ চিহ্ন দেব। তাহলে তার বাবা তাকে কত টাকা দিয়েছিল? তাহলে এখানে আমি লিখবো বাবা দিয়েছিল বিয়োগ করবো, দেখো একক স্থানীয় অঙ্ক আট থেকে এই নিচের একক স্থানীয় অঙ্ক চার বিয়োগ দিলে হবে হলো চার, দশক স্থানীয় অঙ্ক উপরে পাঁচ থেকে দুই বিয়োগ দিলে হবে তিন। তাহলে উত্তর হবে তার বাবা তাকে চৌত্রিশ টাকা দিয়েছে। অঙ্কটা ঠিক হয়েছে কিনা আমরা একটু পরীক্ষা করে দেখি এই চৌত্রিশ টাকাটা, কারণ তার কাছে ছিল চব্বিশ টাকা, বাবা কিছু টাকা দেওয়ার পরে হলো আটান্ন টাকা। তাহলে আমি সে কিছু টাকার পরিমাণটা সাথে তার কাছে যে ছিল চব্বিশ টাকা সেটা আমি একটু যোগ করে দিই, চার চার আট আর তিনে দুইয়ে পাঁচ, তাহলে হলো তো আটান্ন টাকা। তাহলে সে আমার উত্তরটা ঠিক আছে। তাহলে তার বাবা তাকে চৌত্রিশ টাকা দিয়েছিল, এই হবে উত্তর। দেখো প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ৪৯ এর দুই নম্বর অঙ্কটা দেখো, একটি গাড়ি চারটি চাকা রয়েছে, পাঁচটি গাড়ির জন্য কতটি চাকার প্রয়োজন? তাহলে দেখো মানে একটি গাড়ির জন্য কয়টি চাকা? চারটি চাকা। আর পাঁচটি গাড়ির জন্য কয়টি চাকা প্রয়োজন? এটা আমার কি অঙ্ক বলো তো, এটা হলো গুণ অঙ্ক। তাহলে দেখো তাহলে যেটা বের করতে হবে আমাদের সেটা সব সময় সমান চিহ্নের ডান পাশে রাখতে হবে। তাহলে দেখো একটি গাড়ি চাকার প্রয়োজন, সমান চার। সুতরাং আমরা সুতরাং এগুলো উপরে একটা ফোঁটার মতো আর নিচে এরকম কোনায় দুটো ফোঁটা, আর যদি এটা উল্টা হয় উপরে দুটো ফোঁটা নিচে একটা ফোঁটা হলে এটা যেহেতু, কিন্তু এটা যেহেতু হয়নি কেন এটা সুতরাং, তাহলে উপরে একটা ফোঁটা আর নিচে দুইটা। তাহলে দেখো সুতরাং কয়টি গাড়ির জন্য? পাঁচটি গাড়ির জন্য। আমি এখন পাঁচটি গাড়ির জন্য কতটি চাকা প্রয়োজন সেটা বের করবো। দেখো এই চার চার গুণন পাঁচ, তাহলে আমি চারকে যদি নিশ্চয় তোমরা চারের ঘরের নাম কথা জানো, তাহলে আমরা এটা যদি গুণ করি চার পাঁচা হলো বিশ, তাহলে উত্তর হবে পাঁচটি গাড়ির জন্য কতটি টাকার প্রয়োজন? বিশটি টাকা। এখন দেখো প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং ৫৫, ৫৫ পৃষ্ঠার দুই নং দেখো, রফিক একদিনে একটি বইয়ের নয় পৃষ্ঠা পড়ে, সেই সাত দিনে কত পৃষ্ঠা পড়ে? তাহলে একদিনে পরে একটি বইয়ে কত পৃষ্ঠা? নয় পৃষ্ঠা। তাহলে সাত দিনে কত? এটা হচ্ছে গুণ অঙ্ক। দেখো একদিনে পরে সমান নয় পৃষ্ঠা, সুতরাং
সাতদিনের পরে কত পৃষ্ঠা হবে বলতো? 9 × 7। তোমরা নিশ্চয়ই 9 এগুলো নামাতে পারো, তাহলে হবে 9 × 7 দিয়ে গুণ করলে কত হবে বলতো? 63। 63 পৃষ্ঠা উত্তর হবে। এইভাবে লিখতে পারো, সে 7 দিনে 63 পৃষ্ঠা পড়ে। দেখো এখন প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 61, 61 পৃষ্ঠা 3 নং অঙ্কটা দেখো। রহিম 3টি রূপকথার বই কিনতে চায়। প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা। প্রতিটি বই মানে একটি বই, একটি বইয়ের মূল্য 30 টাকা। তার বই কিনতে তার কত টাকা লাগবে? তাহলে সে একটি বই কিনেছে 30 টাকা দিয়ে, সেরকম 3 কপি বই কিনবে। এক কপি বই বা একটি বইয়ের মূল্য যদি 30 টাকা হয়, তাহলে 3টি বইয়ের মূল্য কত হবে? তাহলে এটা হচ্ছে গুণঙ্ক। দেখো এখন কি হয়, দেখো একটি বইয়ের মূল্য তাহলে একটি বইয়ের মূল্য কত টাকা? 30 টাকা। তাহলে 3টি বই, সুতরাং 3টি বইয়ের মূল্য সমান 30। তাহলে আমি যদি 30 কে 3 দিয়ে গুণ করতে যাই, দেখো এখানে ছোট্ট করে তোমরা রাফ করবে, 30 কে 3 দিয়ে গুণ। আমি যদি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে বা শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে যাই, তাহলে সেটা হবে, সেটার ফল হবে 0। তাহলে 0 কে 3 দিয়ে গুণ করলে কত হবে বলতো? 0। আর 3 কে 3 দিয়ে গুণ করলে কি হবে? 3 × 3 = 9। তাহলে এখানে হবে 30 কে, তাহলে 3 দিয়ে তোমরা সরাসরি না লিখে রাফটা করবে, আর না হয় যিনি খাতা কাটবেন টিচার মনে করবে তোমরা মুখস্থ করেছো। তোমরা অঙ্ক বুঝে করবে, অঙ্ক মুখস্থ করার বিষয় না। আর উত্তর হবে 90 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে বলতো আমি তোমাদের কয়টি অঙ্ক করলাম? 7টি অঙ্ক, 2টি যোগ, 2টি বিয়োগ এবং 3টি গুণ। 7টি সমস্যামূলক অঙ্ক সমাধান করে দেখালাম। তোমরা এই অঙ্কগুলো খাতায় তুলে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বেশি বেশি করে অনুশীলন করবে, তাহলে শিখতে পারবে। অঙ্ক কিন্তু মুখস্থ করবে না, অঙ্ক মুখস্থ করলে শিখতে পারবে না, অঙ্ক হচ্ছে বোঝার বিষয়। আর সেই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো এবং নিরাপদে থেকো।